প্রত্যেকটা কথা ধ্যান দিয়ে যাবেন, প্রত্যেকটা কথার সঙ্গে একটা করে লিঙ্ক আছে। তাহলে হরিনাম করেও কৃষ্ণকে পাওয়া যাচ্ছে, হরিবাসর করেও কৃষ্ণকে পাওয়া যাচ্ছে, হরিবাসর করে কৃষ্ণ পাওয়া যাচ্ছে না, হরিনাম করেও কৃষ্ণকে পাওয়া যাচ্ছে না। কৃষ্ণ সেই অধরাই থেকে গেল। হ্যাঁ, তাহলে কি করা উচিত? কি করলে হরিনাম যাবে, হরিনাম আসল হরিনাম হবে? বলছে ভগবানের ভজন করতে হবে, কৃষ্ণের সেবা আরম্ভ করতে হবে জীবনে। বলুন তো আজকের এই মহেশপুরে কত বছর ধরে হরিবাসর হচ্ছে, কিন্তু এই মহেশপুরের গ্রামের কটা মানুষ কৃষ্ণের সেবায় নিজেকে জীবন অর্পণ করেছে, কটা মানুষ কৃষ্ণের সেবায় নিজেকে অর্পণ করে দিয়েছে। যেমন প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর সেবায় নিজের জীবনকে দিয়ে দিয়েছে, স্বামী যা বলবে তার কথা শুনবে, তার সেবায় করবে। আর এই বিশ্ব সংসারের পিতা কৃষ্ণ, আমরা সবাই তার সন্তান। কৃষ্ণ জগতের স্বামী, আমরা সবাই তার স্ত্রী। কই আমরা কই গোবিন্দ সেবায় অর্পণ করেছি, আত্মসমর্পণ করেছি, জীবনটিকে সঁপে দিয়েছি? আমরা বিপদে পড়লে কেষ্ট কেষ্ট করি, বিপদে পড়লে ভগবানের নাম করি। ঠিক যেমন ঠেলায় বিড়াল, ঠেলায় বিড়াল গাছে ওঠে, এমনি বিড়াল গাছে ওঠে না। আর এই সংসারের লোকগুলো ওই ভগবানকে তখনই ডাকে যখন বিপদে। আর এই সংসারের বিপদগুলো, সংসারের অশান্তি ঝগড়াঝাটি সব কৃষ্ণেরই দেন। এই সংসারের ঝগড়াঝাটি অশান্তি যা হয় ওসব ভগবান কৃষ্ণই দেন। কেন দেন? যে একটু জ্বালার জন্য ছটফট করতে করতে যদি আমার একবার নাম বলে, হা গোবিন্দ, হা কৃষ্ণ, কি যদি এরকম একটিবারের জন্য বলে, এই জন্য কৃষ্ণের কুতো বলে হরির কুতো। সংসারে জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা মোহ চোখের জল ঝগড়াঝাটি অশান্তি, এগুলোকে বলা হয় হরির কুতো। কার কুতো? মনে রাখবেন,